হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো সেদিনকে আমরা যখন ফিরি তখন সেভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ ফোনটা সুইচ অফ হয়ে যায়, দেন আমি তন্ময়ের ফোন দিয়ে কিছুটা ক্যাপচার করি। ততক্ষণ আমরা নিচে চলে এসেছিলাম অ্যান্ড ওটা ও সোজা করে ভিডিওটা করেছিল, তো তাই জন্য অ্যাড করতে একটু প্রবলেম হয়ে গেছিলো, কারণ আমি তারপর দিয়ে ফোনটা মানে ধরতে আমার কেমন লাগছিলো, কারণ আমার ফোনটা পড়ে যায় আমার হাত থেকে, দেন একটু স্ক্র্যাচেস চলে আসে। আর আমার ফার্স্ট টাইম এরকম হয়েছে যে আমি মানে অনিচ্ছাকৃতভাবে ফোনটা পড়ে গেছে, হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, তো ওই জন্য মানে আমি না মানে ধরে রাখতে পারিনি, ফোনটা হাত থেকে অটোমেটিকলি পড়ে গেছিলো অ্যান্ড কিছু টেনশনের জন্য। মানে যাই হোক, দেন এনজয় করতে করতে নামলাম আমরা দুজনেই নাচ করতে করতে, আর অনেক মজা করলাম, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। আর ভয়েস ওভারটা এই জন্য দিতে হচ্ছে কারণ এত জোরে হাওয়া চলছিল যে মানে বলার মতন না। আর তোমরা অনেকে ভাবতে পারো যে এত দিনের ডিস্টেন্স দিয়ে দিয়ে ভিডিওগুলো আমি আপলোড করছি, সো প্রথম কারণ হচ্ছে যে আমার মানে ভিডিওসগুলো আমার কাছে নেই, ল্যাপটপে রয়েছে, তো সেখান থেকে আমার নেওয়া পসিবল না। তো তোমাদের দাদা যখন টাইম তো এই জন্য আর কি। তো আমরা নিচে চলে এসেছি এতক্ষণে, আর এখানে দেখো একটা ক্যাফে টাইপের রেস্টুরেন্ট আছে, দেন আমরা একটুখানি কিছু খাবো কারণ অনেকটাই বিকাল টাইপস হয়ে গেছিলো, 3:30-4 বাজে। দেন এখানে এসে সেরকম কিছু দেখছিলাম না, দেন আমার মনে হলো একটু কফি খাই, বাট তোমার দাদা বলে একটু বিরিয়ানি নিই। তো বিরিয়ানির হাল তোমরা দেখতেই পারছো যে কেমন বিরিয়ানি। অ্যাকচুয়ালি ফার্স্টে কিন্তু দেখে মনে হচ্ছে ভাজা ভাত মনে হচ্ছিলো আমার, বাট পরে দেখলাম যে না, এটা বিরিয়ানি, এখানকার স্টাইলের বিরিয়ানি অ্যান্ড ভেতরে পুরো গ্রেভিতে ভরা। খুব একটা খারাপ ছিল না, কিন্তু খুব একটা ভালোও ছিল না, কিন্তু বিরিয়ানি মনে হচ্ছিল না। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম অ্যান্ড ততক্ষণে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তবুও তোমাদেরকে কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করছি চারিদিকে। তো সরি সবাই, একটু কানেক্টেড থেকো আমার সাথে, কারণ পড়াশোনার চাপে সামনে যেহেতু প্রজেক্ট এগুলো জমা দিতে হবে তো কলেজে, তো সেগুলো করতে করতে আমার আর ভিডিও এডিট করা হয়ে ওঠে না, আরও মানে সংসারে কাজ ইত্যাদি করার জন্য। তো এখানে দেখো এই ভিউটা মারাত্মক লেগেছিলো আমার, আর সত্যি মানে এই পাহাড়ের এই মানে লুকটা মানে অসাধারণ লাগে, ক্যামেরাটাতে অতটাও কিন্তু নেওয়া যায় না, কিন্তু রিয়েল চোখে কিন্তু এইগুলোর সৌন্দর্য একদম আলাদা। ছোটোবেলায় এগুলো না ওয়ালপেপারে দেখতাম, আর এগুলো এখন রিয়েলে দেখছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। হচ্ছে অটল ট্যানেল, যেটা হচ্ছে সব থেকে লং ট্যানেল হয়েছে, আমাদের দেখতে বিভৎস লাগছে কারণ প্রচুর ঠান্ডা, আমরা ছবি তুলে নিই। ওটা সব থেকে বড় টানেল এখানকার, অটল টানেল, সেটার ভেতর দিয়ে আমরা পার হচ্ছিলাম। আর এখানে আমার মুডটা খুব অফ ছিল কারণ ওই ফোনটা পড়ে যাওয়ার কথা বললাম, ওখানটাতেই পড়েছিল কারণ প্রচুর জোরে হাওয়া হচ্ছিলো, তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতে পেরে গেছো। দেন এখানে অনেক কালারিং কালারিং পাতা দেখছিলাম, তো সেটা একটু নেওয়ার চেষ্টা করলাম কারণ একদম ইউনিক জিনিস। তো দিয়ে আমাদের আরেকটা জায়গায় নামার কথা, বাট মুডটা ভালো না হওয়ার জন্য আমার ইচ্ছা করছিলো না একদম, বাট তোমাদের দাদা বললো ঠিক আছে চলো নামো, কিছু হবে না। কোথায় আছি আমরা? আছি এখন সোলাং ভ্যালিতে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ফিরবো, এইটা করি আমাদের লাস্ট, এটা এরপরে আমরা ফিরে যাবো রুমে। আর ওখানে তোমার দেখতে পাচ্ছ কি রূপে হচ্ছে, অ্যাক্টিভিটি হচ্ছে।
এটাকে সবাই বলছে ক্যান্ডেল নাইট ডিনার, কিন্তু ছোটবেলায় তোমরা অনেকে এরকম করে হয়তো খাবার খেয়েছো ক্যান্ডেল নাইট ডিনার। আমি তো হেরিকেন ডিনার অ্যান্ড লম্পো ডিনারও করেছি, তো এখন আর কি এরকম হয়ে গেছে ব্যাপারটা ক্যান্ডেল নাইট ডিনার। তো অনেক কষ্ট করে কেকটা কাটলাম, কারণ প্রচুর স্ট্রেস হয়ে গেছিলাম আজকে, খুব টায়ার্ড লাগছিলো। তো এখানে কেকটা আমরা ফিনিশও করতে পারিনি, তো আমরা ওইরকম দু পিসই খেয়েছি। খাওয়ার পরে কিন্তু কেকটা পুরো নষ্ট হয়ে গেছে, কারণ এখানকার কিন্তু কাউকে দেওয়াও যায় না, মানে এখানকার মানুষ কিন্তু মানে ওরকম করে খেয়ে নেয় না, বা আমরা দেবো সেটাও মানে পসিবল ছিল না। তো খেলাম কেকটা, টেস্টটা কিন্তু ভালো ছিল, পুরো ফ্রেশ ছিল কেকটা, কিন্তু কেক খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, কারণ সারাদিন কিছু সেরকম খাইনি, পেটে ভাত পড়েনি, তো গাটা তো গোলাচ্ছিল। আর আজকে কিন্তু আমাদের ডিনারটা রুমে দিয়ে গেছে, তো এখানে দেখবে তোমরা কী কী খাবার, প্রত্যেক দিনের একই খাবার, সাউথ ইন্ডিয়ান ফুড। আর এই পনির খেয়ে খেয়ে আমার অবস্থা যে কী ছিল সেটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না, আর সেগুলোর ফল আমি বাড়ি এসে পেয়েছি। আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো, তো এখানে কেকটা খুব উপভোগ করে খাচ্ছিলাম, দেন আমার কিন্তু রাতে বমিও হয়ে গেছে, কারণ যেহেতু সকালবেলা থেকে সেরকম কিছু খাইনি না ওই জন্য। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। তো এখানে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম, আর ক্যান্ডেল নাইটে কিছুই সেরকম ভালোভাবে দেখতে পারছিলাম না, আর প্রচুর ঠান্ডাও লাগছিলো। আর এখানে আমরা দুরকম তরকারি ছিল, আর ডিমের ঝোলটা দিয়েছে, ডিমগুলো পুরো কুচি কুচি করা ডিমের ঝোল নাকি ওটা, যাই হোক। আর খাবারের কোয়ান্টিটি এরা এতটা বেশি করে দেয় যে মানে দুজনের পক্ষে খাওয়া একদমই পসিবল নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ অবধি ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো ইউটিউবে গিয়েও একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই এরকমভাবে আমার পাশে থেকো, ভিডিও রেগুলার না দিতে পারার জন্য আগেই বলে দিয়েছি সরি। তো এভাবে তোমাদের একটু শর্ট মর্ট দিতে থাকছি সবসময়, যাতে তোমরা কেউ আমাকে মিস না করো। আর চলো তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।